হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে হচ্ছে স্টেশনে, দেখতে পাচ্ছ স্টেশনে আসার কারণ হচ্ছে আজকে হচ্ছে বললাম কালকে লাস্ট, আর আজকে স্টেশন ছেড়ে মানে বাড়ি ছেড়ে আজকে যেতে হবে ব্যাঙ্গালোর। আর আজকে রাত 12:45 ট্রেন আছে, তো ট্রেন ধরবো। ট্রেন ধরে এখন বাজে প্রায় 10:30। ভাই, সব থেকে বড় ব্যাপার হলো আমার সঙ্গে আজ কেউ নেই, ঠিক আছে? আমি একা বেরিয়েছি, একা যাবো। ফার্স্ট বার যখন গিয়েছিলাম একাই গিয়েছিলাম, আর এই সেকেন্ড টাইম যখন যাচ্ছি সেম একাই যাচ্ছি। আসার সময় যখন এসেছিলাম তখন ছিল সাথে সবাই, কিন্তু এখন নেই, ঠিক আছে? সাথে কেউ নেই বলে একা একা বসে বসে বোরিং হয়ে গেলাম, ঠিক আছে? অনেকক্ষণ থেকে বসে আছি, প্রায় 7:30-8 থেকে প্রায় বসে আছি এখানে। 8 থেকে এবারে একটার সময় ধরো ট্রেন আছে, একটার সময় বসে বসে কী করবো? একাই ফোন করছিলাম এতক্ষণ ধরে। আর লাগেজ বলতে আছে আমার সাথে এই একটি ব্যাগ আছে, গিটারটি আছে আমার, আর আছে এটা হচ্ছে খাবারের ব্যাগ। খাবার খাওয়া আমার অলরেডি হয়ে গিয়েছে, 10:30 সময় খাবার খেলাম। ফাইনালি আমার ট্রেন কা টাইম ভি হো চুকা হ্যায়, অ্যালাউন্স হচ্ছে ট্রেনের, আর টিকিট কনফার্ম, এরপর ট্রেন আসবে, ট্রেনে চেপে যাবো। এখন ট্রেনটা আসছে মনে হয়, ঠিক আছে? আর মোবাইলে চার্জও নেই, সরি। একটা জিনিস বলা হয়নি, আমার সিট নাম্বার 56, সাইড আপারে সিঙ্গেল ভালোই লাগে, আমাকে তো ভালোই লাগে, ঠিক আছে? সাইডে যেতে পছন্দ করি আমি। আর গাইজ, এখন সময় হচ্ছে দুপুর প্রায় 1টা, লাঞ্চ টাইম হয়ে গেছে। IRCTC কি খাবার দেয় একবার দেখাচ্ছি, ঠিক আছে? খাবার গাইজ নিজেকে অর্ডার দিতে হবে, ওরা আসলে জিজ্ঞাসা করতে তখন বললো, ঠিক আছে? এসছে IRCTC খাবার, এর প্রাইস জানি না আমি, এখনো দিইনি। দুটো ডিম, একটা ফিকেলের চাটনি আছে, একটা সবজি আছে, আর এটাতে আছে রাইস আছে, ভাত আছে এক্সট্রা, ঠিক আছে? জলদি জলদি গাইজ লাঞ্চ সেরে নেওয়া যাক। ফাইনালি গাইজ লাঞ্চ কমপ্লিট, এখন তোমাদের দেখাবো একটি পাহাড়। দেখো মানে এখান থেকে ভালো দেখাচ্ছে, মোবাইলে এরকম ভালো আসছে না। এখানেই দাঁড়িয়ে আছে
হাফের থেকেও বেশি রাস্তা গাইজ চলে এসেছে গাইজ। এখন বাজে প্রায় দুটো, পেরিয়ে গেছে দুটো কি দুটো পেরিয়ে গেছে, তো ঘুম পাচ্ছে ব্যাপার আছে, ভালো লাগছে না। আর ভিডিওটা ভাবছিলাম আরও বাড়াবো, বাট আর মনে হচ্ছে বাড়াবো না, ভালো লাগছে না, ঘুমিয়ে যায় হালকা করে। এখানে ভিডিওটা এন্ড করছি আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, বাই বাই।